আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে চারটি বিষয় নিয়ে আলোচনা করব যে চারটি বিষয় আপনার ভিডিওটি ভাইরালের জন্য হান্ড্রেড পারসেন্ট কাজ করবে বন্ধুরা বিশেষ করে আজকের এই ভিডিওটি নতুন ইউটিউবারদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আমি বলব নতুন ইউটিউবার যারা আছেন তারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি দেখে যদি ভালো হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফার্স্টে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে সেটা হচ্ছে আমাদের ভিডিও টাইটেল তো বন্ধুরা আমাদের ভিডিওতে এমন একটি টাইটেল ইউজ করতে হবে যে টাইটেলটি সার্চেবল আমরা কিন্তু অনেকে আসি ভিডিও তৈরি করি ভালো বাট আমাদের ভিডিওর যে টাইটেলটা আমরা ইউজ করি সেটা কিন্তু ভালোভাবে হয় না তো ভালো টাইটেল না দিলে কিন্তু আপনার ভিডিওটি সার্চে আসবে না এবং আপনার ভিডিওতে কিন্তু ভিউস আসবে না তো অবশ্যই আপনি এই জন্যে আপনি কি করতে পারেন আপনি ইউটিউব সার্চবারে যাবেন যাওয়ার পর আপনি এখানে আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওর থেকে চারটা ওয়ার্ড আপনি প্রথমে লেখবেন যেমন আপনি ভিডিও তৈরি করতে চান হাউ টু জেট এক হাজার সাবস্ক্রাইব তো আপনি হাউ টু জেট লেখার পর হাউ টু জেট এক হাজার লেখার পর দেখবেন যেই কিওয়ার্ডটা বা যে টাইটেলটা ফার্স্টে আসে মানে আপনি সার্চ দেওয়ার আগেই চলে আসে সেই টাইটেলটা আপনার ভিডিওর টাইটেল দেবেন তোমাদের এতে করে আপনার ভিডিওতে ভিউজ আসবে বেশি এবং আপনার ভিডিওটি সার্চ করার সাথে সাথে সার্চ রেঙ্গেও কিন্তু ফার্স্টে চলে আসবে তো বন্ধুরা দুই নাম্বারে যে বিষয়টি নিয়ে আলোচনা করতো সেটা হচ্ছে আপনার ভিডিওর ডিসক্রিপশন বন্ধুরা এখন বর্তমানে ইউটিউবে ডিসক্রিপশনটাকে এতই গুরুত্বর ট্যাগের চেয়ে ডিসক্রিপশনের কার্যকর এখন অনেক অনেক বেশি তো বন্ধুরা আমরা অবশ্যই এখন থেকে আপনি যদি নতুন ইউটিউবে এসেছেন তাহলে আপনি আজকে থেকে ভিডিও আপলোড করা শুরু করে থাকেন তাহলে আমি আপনাকে বলতে চাই আপনি আগে আপনার যে টাইটেলটা আপনি দেবেন সেই টাইটেল অনুযায়ী আপনার ভিডিওতে ডিসক্রিপশন লেখার চেষ্টা করবেন আপনার ভিডিওতে যদি ডিসক্রিপশন না লিখেন তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে না যে আপনি কোন বিষয়ের উপরে এই ভিডিওটা তৈরি করেছেন এবং কোন মানে কোন ধরনের অডিয়েন্স বা কোন ধরনের বিওয়ার চেষ্টা আপনি আপনার ভিডিওকে পৌঁছাতে হবে সেটা কিন্তু ইউটিউব বুঝতে পারে না তো এটা বোঝার জন্য অবশ্যই আপনার ভিডিওর ডিসক্রিপশন অনেক অনেক গুরুত্বপূর্ণ তো ওই জন্যই আপনার ভিডিওতে ভালো ডিসক্রিপশন লেখার চেষ্টা করবেন তিন নাম্বারে যে বিষয়টি নেওয়া তো সেটা হচ্ছে আপনার ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করবেন তো বন্ধুরা হ্যাশট্যাগ ইউসে আপনার আমাদের লাভটা কি হতে পারে তো আমি আপনাদেরকে বলতে চাই হ্যাশট্যাগ যদি আপনি ইউজ করেন আপনার ভিডিওতে মুহূর্তের মধ্যেই ভিউজ এসে আসতে পারে তবে হ্যাঁ অবশ্যই আপনাকে হ্যাশট্যাগটি ইউজ করার ক্ষেত্রে আপনার টাইটেলের সাথে আপনার হ্যাশট্যাগের কিন্তু মিল থাকতে হবে আর যদি আপনার টাইটেলে একটি থাকে এবং আপনি আপনার হ্যাশট্যাগে লিখে দিলেন অন্য একটি তাহলে কিন্তু হবে না তো হ্যাশট্যাগ দেওয়া দিলে আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভাইরাল হবে তাড়াতাড়ি বা আপনার চ্যানেলের ভিডিওগুলি ভাইরাল হবে তাড়াতাড়ি এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করবেন এজন্যই আপনি প্রত্যেকগুলো ভিডিওতে আজকে থেকে হ্যাশট্যাগ দেওয়া শুরু করে দিন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে তুমি ধরে এরপর হচ্ছে আমাদের ভিডিওর ট্যাগ তো ট্যাগ হচ্ছে আপনি আপনার ভিডিওর যে টাইটেলটা দিবেন সেই টাইটেল অনুযায়ী আপনার ভিডিওতে ট্যাগ ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চ করলে যেহেতু আপনার টাইটেলের সাথে ট্যাগের মিল থাকবে তাহলে কিন্তু সার্চ র্যাংকে ফার্স্টে চলে আসবে তো ওই জন্যই আপনি আপনার ভিডিও টাইটেল অনুযায়ী আপনার ট্যাগগুলো বসানোর চেষ্টা করবেন তো বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তো ওই বিষয়গুলো নিয়ে আপনি অবশ্যই যদি নতুন ইউটিউবে এসে থাকেন তাহলে এই বিষয়গুলি যদি পারফেক্টলিভাবে আপনি ইউজ করেন তাহলে ইজিলি এবং আপনি ইউটিউবে সাকসেস হতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমি ধরে ভিডিও আপলোড করা ভিডিওগুলিতে আমি ডিসক্রিপশন লিখে দিই তো ডিসক্রিপশনে অনেক একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যখন একটি বিষয় নিয়ে গিয়ে লিখে আমরা সার্চ করি তখন আমি খেয়াল করে দিলাম বা আপনারাও দেখবেন যে অনেক সময় কিন্তু ডিসক্রিপশনটা শো করে তো এটার কারণ হচ্ছে ডিসক্রিপশনটাকে এখন ইউটিউব কিন্তু প্রাধান্য দিচ্ছে এজন্যই আপনারা অবশ্যই ভিডিওতে ডিসক্রিপশন ভালোভাবে লেখার চেষ্টা করবেন এবং ভিডিও টাইটেলটা সার্চেবল সার্চ বলিউম যাতে বেশি থাকে সেরকম টাইটেল আপনার ভিডিওতে ইউজ করবেন তো বন্ধুরা এই জিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালোতে বুঝতে থাকবেন সালামু আলাইকুম